তো এই প্রিন্সিপালস গুলা খুব ইম্পর্ট্যান্ট রিটেনেও আসে আর ভাইভাতে আমরা যখন বসি ভাইভাতে এই কোশ্চেন গুলা খুব র্যান্ডমলি করা হয় মানে বক্স কোয়েশ্চেন এর বাইরেও কিছু কোশ্চেন প্রিন্সিপালস থেকে আসে এই টপিকের কিছু কিছু জিনিস হয়তো তোমাদের কাছে প্রথম প্রথম একটু কঠিন মনে হবে সমস্যা নাই আমি প্রয়োজনে যখন বক্স কোয়েশ্চেন আলাপ করব তখন এইগুলো উপরে আরেকবার একটু হাইলাইট করব হ্যাঁ টিউমার টিউমার লাইক লিশন এবং সিস্ট তিনটা জিনিস কিছু হচ্ছে বোনসার টিউমার কিছু টিউমারের মতো জিনিস বোন টিউমারের মতো লিশন যেরকম ধরো ইউসেনোফিলিক গ্রেনোলোমা ফাইব্রাস্ট ডিসপ্লাসিয়া এবং কতগুলা সিস্ট বোন সিস্ট সিম্পল বোন সিস্ট এনিরিজমল বোন সিস্ট এদেরকে আমরা কনসিডার করি একসাথে কারণ হচ্ছে এদের অনেক ক্ষেত্রে প্রেজেন্টেশন মোরোরলেস কাছাকাছি থাকে এবং বোনসের যে টিউমার বোন টিউমার এই টিউমারের ক্লাসিফিকেশন এখনো মীমাংসিত বিষয় না তো এই সমস্ত কারণে আমরা টিউমার টিউমার লেগ কন্ডিশন স্যান্সিস অফ বোন আর কনসিডার ঢুকে দেয় বোনসের বিনাই লিশনটাই কমন আর প্রাইমারি মেলিগন্যান্ট এটা খুব একটা দেখা যায় না হ্যাঁ মেটাস্টেসিস হয়ে কিছু মানে মেলিগনেন্ট টিউমার পাই কিন্তু প্রাইমারি মেলিগন্যান্ট এটা কম হয় সো যে একটা ডিসিশন রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট অফ বোন এটা অনেক সময় ক্রিটিক্যাল হয়ে যায় কোন ধরনের পেশেন্টের বয়স ওই কেমন এগুলা একটু আমাদেরকে করে ওই নিতে যে এই কারণে ওয়ার্কিং নলেজ অফ অল কন্ডিশন ইজ নেসেসারি বোন টিউমার ট্রিটমেন্ট করতে যে এক্সপার্টাইজটা বেশি জরুরি হয়ে দাঁড়ায় বোন টিউমারের বেশিরভাগ ক্লাসিফিকেশন করা হয়েছে যে আমি যে টিউমারটা পাইলাম অথবা টিউমার টা যেটা পাইলাম তো ওইখানে ডোমিনেন্ট টিস্যুটা কি রিকগনিশন অফ দা ডোমিনেন্ট টিস্যু এর উপর বেস করে মোস্ট অফ দা ক্লাসিফিকেশন অফ বোন টিউমার হ্যাজ বিন ডান এখন সেল লাইন যেখান থেকে আমার টিউমারটা স্প্রাং করে এটা আমার ডায়াগনোসিসে এবং হচ্ছে প্ল্যানিং অফ ট্রিটমেন্টে হেল্প করে সো ক্লাসিফিকেশনটা এই কারণেই জানা লাগবে যে এটা আমার ট্রিটমেন্ট প্যাটার্নটাকে এবং আমার প্ল্যানিং অফ ট্রিটমেন্টকে ইভেন ডায়াগনোসিস কে তোমার এ করতে পারে মানে সিদ্ধান্ত নিতে হেল্প করতে পারে এইটা একটা ক্লাসিফিকেশন যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমার এ করে মানে প্রচলন করেছে এবং এটার মডিফিকেশন হয়েছে পরে 1994 এ তো এইটাই সবচেয়ে কমনলি ইউজড ক্লাসিফিকেশন

বিলাইনের ক্ষেত্রে আমরা কন্ড্রোমা অস্ট্রিও কন্ড্রোমা কন্ড্রোপ্লাস্টোমা এগুলো পাই আর মেলিগনেন্ট হিসেবে কন্ড্রোসার্কোমা পাই ফাইব্রাস টিস্যুর ক্ষেত্রে ফাইব্রোমা আর মেলিগনেন্সির ক্ষেত্রে ফাইব্রোসার্কোমা জায়ান্ট সেল টিউমার যদি হয় তাহলে বিনাইন অস্টিওক্লাস্টোমা আবার মেলিগনেন্ট অস্টিওক্লাস্টোমা হতে পারে মেরো টিউমার সেল থেকে যদি আসে বিনাইন পাওয়া যায় না মেলিগনেন্সিতে ইউস টিউমার যেটা আছে ইউস টিউমারটা আমরা পাই তো এইটা আসলে হচ্ছে তোমাদের রিটেনে লেখার মতো করে এটা একটু মুখস্থ করে ফেলতে হবে এটা প্রায় আসে ক্লিনিক্যালি হাউ বোন টিউমার মে প্রেজেন্টেড টু ইউ হিস্ট্রিটা অনেক সময় লম্বা চড়া একটা হিস্ট্রি দেয় এবং দুর্ভাগ্যবশত এই লম্বা হিস্ট্রি তোমার ট্রিটমেন্টটাকে রিসিভ করতে ডিলে করে পেশেন্টের কখনো কখনো পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে অর্থাৎ বোন টিউমারের একটা পেশেন্ট আছে সেটা অ্যাসিমটোমেটিক আমরা অন্য কোনো কারণে একটা এক্সরে করতে যে অনেক সময় এই সিম্পটমটা পাই তো এই পেশেন্টের প্রেজেন্টেশনে একটা এইজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ একটা জায়গায় তুমি একটা বনি লিশন পাইলা ইন ইউর এক্সরে তো এই এইজটা তোমাকে গাইড করতে পারে যে সেই লিশনটার টাইপ কি হতে পারে হ্যাঁ যেরকম ধরো অস্ট্রিয় সার্কোমার কথা বলি ইংস সার্কোমার কথা বলি এই লিশন গুলা অন্য বনি লিশনের সাথে বা অন্য কিছু কিছু প্যাথলজির সাথে আমাদের কোয়েন্সাইট করে ফেলে বাট এই রকম একটা প্রেজেন্টেশন যদি আর্লি এজে হয় আট দশ বারো পনেরো এইরকম সময় হয় তাহলে এই অস্ট্রিয় সার্কোমা বা ইউইংস সার্কোমা এটার পক্ষে যাবে অর্থাৎ এই সার্কোমা দুইটা দিস আর দ্য চাইল্ডহুড টিউমার অন্যদিকে তুমি চিন্তা করো যে কন্ড্রোসার্কোমা দিস ইজ এটা একেবারে তোমার অ্যাডাল্টদের হয় ষাট সত্তর বছর বয়সে হয় তারপরে টিউমার এটাও হয় হয় তো এইস দিয়ে আমি একটা বোন টিউমারের এক্স পাওয়ার পর পেশেন্টের এইস এর সাথে এটা কোন ধরনের টিউমার হইতে পারে সেই দিকে আমি একটা ধারণা পাইতে পারি এরপরে পেশেন্ট পেইনের কমপ্লেন করে পেইন এটা কমন একটা প্রবলেম কিন্তু যদি এই পেইনটা কোনো বনি সোয়েলিং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে এবং প্রোগ্রেসিং এন্ড আনরিমিটিং হয় এটাকে বলে সিনিস্টার সিম্পটম মানে অশুভ একটা উপসর্গ তো পেইন হুইচ ইজ প্রোগ্রেসিভ এন্ড আনরিমিটিং এন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ বনি সোয়েলিং এটাকে আমাদের খুব গুরুত্ব সহকারে নিতে হবে সোয়েলিং অথবা লাম এটা অ্যালার্মিং যে এক জায়গায় পেইন ছিল অথবা পেইন না বাট একটা সোয়েলিং ডেভেলপ করতেছে একটা ল্যাম্প আসতেছে সেটাকে আমাকে গুরুত্বের সাথে নিতে হবে সো অনেক সময় আমাদের রুগীর বাবা মা তারা আসে বলে কি আমার বাচ্চাটা এখানে একটা ব্যথা পাইছে ব্যথা পাওয়ার পরে এটা ফুলে গেছে অর্থাৎ মোস্ট অফ দ্য টিউমার প্রেজেন্টেশন এর ক্ষেত্রেই এরকম একটা ট্রমার হিস্ট্রি দেয় তো ট্রমা থাকলে অর্থাৎ ট্রমাটাকেও আমার ডিফারেন্সিয়েট করতে হবে এই ট্রমার সাথে আমার বোন টিউমার এরকম সোয়েলিং আছে কিনা করতে হবে অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি একটু গুরুত্ব বেশি দিবা আর বোন টিউমারের কখনো কখনো নিউরোলজিক্যাল সিমটম নিয়ে আসে নামনেস হয় এটার কারণ হচ্ছে বোন টিউমার হইল কোথাও তো সেইটা ওই রিজিয়নের যে নার্ভ আছে পেরিফেরাল নার্ভস আছে এই নার্ভকে প্রেসার করতে পারে স্ট্রেচিং করতে পারে ডিউ টু অর স্ট্রেচিং পেশেন্ট মে প্রেজেন্ট টু ইউ উইথ সাম নিউরোলজিক্যাল ফিচার্স লাইক প্যারিস্তেশিয়া ওর নামনেস আর প্যাথলজিক্যাল ফি ফ্র্যাকচার এটাও নিয়ে আমাদের কাছে আসে কখনো কখনো প্যাথলজিক্যাল ফ্র্যাকচারটাই একটা বন টিউমারের মানে সিঙ্গেল মোস্ট ফার্স্ট ক্লিনিকাল সিম্পটম হিসেবে প্রেজেন্ট করে তো তাহলে কি আমরা একটা পেশেন্ট যখন আসবে বন টিউমার রিলেটেড আমরা প্রথমে দেখবো তার এইচ টা কেমন তার হচ্ছে পেইন পেইনের কি সিচুয়েশন পেইনটা হচ্ছে গ্রাজুয়ালি ইমপ্রুভ করতেছে কিনা আনরিমিটিং কিনা পেশেন্টের সোয়েলিং আছে কিনা ট্রমার হিস্ট্রি থাকলে সেটাকে ভালো করে ক্ল্যারিফাই করা পেশেন্টের নিউরোলজিক্যাল সিমটম আছে কিনা আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের মতো কোন কন্ডিশন আছে কিনা তো এই জিনিসগুলা একটা বোন টিউমারের পেশেন্ট আমাদের কাছে আসলে অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রেখে আমি আগাবো এখন কি এক্সামিন করবো একটা বোন টিউমারের পেশেন্টকে আপনার একটা লাম্প পাইলা হম বনি সোয়েলিং পাইলা তো সেই ক্ষেত্রে দেখবা হোয়ার ডাজ ইট অ্যারাইজ কোথা থেকে আসছে হ্যাঁ ইজ ইট ডিসক্রিট অর ইল এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু এটা বিনাইন মেলিগনেন্স এটা ডিফারেন্সিয়েট করতে হেল্প করবে ইজ ইট সফট হার্ড অর পালসেটাইল এন্ড ইজ ইট টেন্ডার এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রেখে সোয়েলিংটাকে আমার এক্সামিন করতে হবে এখন বোন টিউমার যেটা তোমার কাছে আসলো এটা যদি কোনো জয়েন্টের কাছাকাছি জায়গায় থাকে সেক্ষেত্রে তুমি জয়েন্টে ইফিউশন অর্থাৎ জয়েন্টটা ফুলা পেতে পারো এবং লিমিটেশন অফ মুভমেন্ট অফ দ্যাট জয়েন্ট পাওয়া যাইতে পারে কেন যে জয়েন্টের কাছাকাছি বোনসের তোমার মেটাফেসিয়াল রিজনে বা ইপিফেসিয়াল রিজনের কাছাকাছি একটা বোন টিউমার আসলো তো ওইটা তো হচ্ছে ব্লকিং এজেন্ট হিসেবে কাজ করবে ডিউরিং দ্য মুভমেন্ট অফ দ্য ওই জয়েন্টের মুভমেন্টের লিমিটেশন আসতে পারে আর যদি স্পাইনাল কোনো টিউমার আমরা পাই স্পাইনে সেক্ষেত্রে মাসেল স্পাজম হয় ব্যাক মাসেলটা পেইনফুল আসতে পারে এখন এই লাল কালির লেখাটা দ্য এক্সামিনেশন উইল ফোকাস অন দ্য সিমটোমেটিক পার্ট বাট ইট শুড ড্রেইনেস পেলভিস চেস্ট অ্যান্ড স্পাইন অর্থাৎ বোন টিউমারের কোন একটা پیشنট তুমি এই সিমটম এক্সামিনেশন ফাইন্ডিংস এরকম এটা পাইলা তাহলে সেই এরিয়ার লিম্ফেটিক এরিয়াটাকে চেক করতে হবে পেলভিস এক্সামিন করতে হবে অ্যাবডোমেন দেখতে হবে চেস্ট দেখতে হবে স্পাইন দেখতে হবে কারণ কি কারণ হচ্ছে এই সমস্ত জায়গায় আমার মেটাস্টেসিস হতে পারে হ্যাঁ আবার এই সমস্ত জায়গার কিছু কিছু টিউমার আমার হচ্ছে বনসে আসতে পারে আমরা নেক্সট পড়ব যে বনসে কোন কোন জায়গা থেকে সেকেন্ডারি টিউমারগুলো আসে তুমি پیشنটের হিস্ট্রি শুনলা پیشنটকে এক্সামিন করলা এখন তো ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে এক্সরেটাকে স্টিল ইট ইজ কনসিডার্ড দা মোস্ট ইউজফুল অফ অল ইমেজিং টেকনিকস সবচেয়ে ইউজফুল এখনো এক্সরেকেই মনে করা হয় এক্সরেতে কি দেখবা একটা বোন টিউমার মনে হইলে যে এটা কোথায় মেটাফিশিয়াল না ডায়াফিশিয়াল কারণ আমরা নেক্সট পড়ব যে কিছু কিছু টিউমার আছে যেটা তোমার মেটাফেশিয়াল রিজিয়নে হয় কিছু টিউমার ডায়াফেশিয়াল রিজিয়নে হয় অর্থাৎ লোকেশন অফ টিউমার ইন এ পার্টিকুলার বোন মে গাইড ইউ টু ডায়াগনোস দ্য টিউমার অর্থাৎ মেটাফাইসিসে এবং ডায়াফাইসিসে একই রকম লেশন কিন্তু দুইটা দুই রকম টিউমার হতে পারে তো তোমার যদি এই নলেজ থাকে যে মেটাফাইসিসে এই রকম লেশনে এই টিউমার হয় ডায়াফাইসিসে এই রকম এই টিউমার হয় তাহলে এটা আমার জন্য একটু হেল্প হবে এরপরে দেখব এক্সরেতে যেটা সলিটারি অথবা মাল্টিপুল কিনা মার্জিনটা ওয়েল ডিফাইন্ড না ইল ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড এটা বিনাইনের পক্ষে যায় এটা পক্ষে যায় এবং বোন সার্ফেসটা আমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে সেখানে কি খেয়াল করব যে পেরিওস্টিয়াল নিউ বোন ফরমেশন হচ্ছে কিনা তারপরে টিউমারটা সফট টিস্যুতে ইনভেট করছে কিনা হ্যাঁ যদি এইগুলা পাওয়া যায় এগুলা ইন্ডিকেট করে এগুলা তোমাকে বুঝতে সাহায্য করবে যে দিস টিউমার মে বি এ মেলিগনেন্ট ওয়ান আর সফট টিস্যুতে আমরা একটু দেখব যে সফট টিস্যুতে যদি মাসকুলার প্ল্যান ডিসটর্শন হয়ে যায় ক্যালসিফিকেশন হয়ে যায় এই জিনিসপত্রগুলো আমার কিছু কমপ্লিকেশন ইন্ডিকেট করে টিউমারের তো এক্সরেতে প্রথমে কি দেখব যে লিশন আছে কিনা দুই নাম্বার কি দেখব সেটা মেটা না অ্যাপসাইসেস তারপরে দেখব সিঙ্গেল না মাল্টিপল লিশন তারপরে দেখব এটা ইলডিফাইন্ড আর ওয়েল ডিফাইন্ড তারপরে এক্সট্রা কিছু হ্যাঁ পেরিয়াল নিউবন ফর্মেশন আছে কিনা সফট ইনভেশন আছে কিনা মাস্কুলার প্লেন ডিস্টর্শন হয়েছে কিনা তো প্রথম চারটা জিনিস কিন্তু বলতে হবে আর আমরা কিন্তু এটা বক্স কোশ্চেনে দিয়ে দিই অনেক সময় রাইট ডাউন দা এক্স ফাইন্ডিংস অফ বোন টিউমার উল্লেখ করি না বিনাই নামে লিখবেন তখন এই পয়েন্ট সব কটা লেখা লাগবে এখন সিস্টিক্লিশন কিছু বোন সিস্ট পাওয়া যায় হ্যাঁ এই সিস্টিক্লিশন মানে তোমার যে এটা হলো কেভিটি এরকম মনে করা যাবে না সব সময়। কারণ কিছু কিছু জিনিস আছে যেরকম ফাইব্রোমা আমরা পরে কথা বলে আসলাম কন্ড্রোমা এই অথবা কন্ড্রোমাতে যে টিউমার লাইক লিসান বা আমরা পাই সেই লিসানটাতে যে ম্যাটেরিয়ালটা থাকে তার মানে সিস্টিক ইজ নট অলওয়েজ এ হলো কেভিটি ইট মেক কন্টেইন ম্যাটেরিয়াল হুইচ মে বি রেডিও লাইক ফাইব্রোমা ওর কন্ড্রোমা এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা মনে রাখবা যদি সিস্ট যেটা পাইলাম বোন সিস্টের এর বাউন্ডারিটা শার্পলি ডিফাইন্ড হয় তাহলে এটা বিনাইনের পক্ষে যায় আর যদি বাউন্ডারিটা হেজি হয় ডিফিউজ হয় এটা ম্যালিগনিয়ান টিউমারের দিকে যায় আবার ক্যালসিফিকেশন যদি পাও সিস্টের ভিতরে এটা ইন্ডিকেট করতে পারে যে ইট মে বিটিউমার তো সিস্টিক টিউমার এবং এই এক্সরে কিন্তু এগুলা এই এক্সরে ফেন্ডিংস দিয়ে আমরা কিন্তু বুঝে ফেলতে পারবো এটা কোন ধরনের বিনাইনের দিকে যাচ্ছে না মেরিগনেন্সের দিকে যাচ্ছে না কার্টিলেজিনিয়াস টিউমার এখন সিটি স্ক্যান আমরা কখনো করি টু ডায়াগনোজ বোন টিউমার সিটি স্ক্যান হচ্ছে আমার এক্সরে এর চাইতে বেটার ইট এক্সটেন্ডস দা রেঞ্জ অফ ডায়াগনোসিস এবং এটা আমার যে টিউমারটা বনি লিশনটা পাইলাম সেটা ইন্ট্রা অসিয়াস না এক্সট্রাশিয়াস হ্যাঁ বোনস বোনস এর বাইরে গেছে কিনা এই জিনিসটা আমাকে খুব মানে হেল্প করতে পারে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে কতগুলা মানে সাসপেক্টেড লিশন ইন ইন এক্সেসেবল সাইট ধরো পেলভিস হ্যাঁ এবং ধরো পালমোনারি মেটাস্টেসিস এই সমস্ত জিনিসগুলা আমার এক্সরে চাইতে সিটি স্ক্যান বেটার ইনফরমেশন প্রোভাইড করে এমআরআই এটা আরো আরো ভালো কিছু ইনফরমেশন প্রোভাইড করে এটা মানে গ্রেটেস্ট ভ্যালু ইন অ্যাসেসমেন্ট অফ টিউমার স্প্রেড ইন বোন ইন নিয়ারবাই জয়েন্ট আর ইনটু সফট টিস্যু অর্থাৎ আমি যেই বনির নিশানটা নিয়ে কথা বলতেছি ওই জায়গাটার এমআরআই করলাম ফিমারে একটা লিশান তুমি পাইলা ওই এমআরআই করলে ওই লিশানটা বোন টিউমারটা মেডুলারি কেবিটির ভিতরে কতটুকু এক্সটেন্ড করছে অথবা বোনসের বাইরে কোনো জয়েন্টের ভিতরে সেটা এক্সটেন্ড করেছে কিনা অথবা সফট টিস্যুর ভিতরে ইনভেট করেছে কিনা এই জিনিসটা এমআরআই করে বোঝা যায় অর্থাৎ টিউমারটা আমরা একটু পরে পড়ব যে ইনসা কম্পার্টমেন্টাল না এক্সট্রা কম্পার্টমেন্টাল এই জিনিসটা সম্বন্ধে এমআরআই একটা ধারণা দেয় এবং সফট টিস্যু টিউমার কার্টিলেজিনিয়াস টিউমার ডায়াগনোসিসে এমআরআই এর ভূমিকা অনেক বেশি আমি বোন স্ক্যান করতে পারি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন রুটিন টিসি টিসিএস আর হিমোগ্লোবিন এটা করবা হুম এছাড়া সিরাম অ্যালকালাইন ফসফেটেস প্রোটিন ইলেকট্রোফোরিসিস অ্যান্ড অ্যাসিড ফসফেটেস এই তিনটা আমাদের করার যায় লাগতে পারে কখনো কখনো এখন ইনক্রিজ ডিএসআর হিমোগ্লোবিন একেবারে কম হুম এইটা তোমার হচ্ছে মেলিগনেন্সির পক্ষে যায় আর সিরাম অ্যালকালাইন ফসফেটেস ঠিক আছে এটাও আমার হচ্ছে অনেক সময় মেরিগনেন বন্ডিশন এবং বিনাইন বন্ডিশন ডিফারেন্সিয়েট করতে হেল্প করে ধরো সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস এটা স্পেসিফিক একটা ইনভেস্টিগেশন এটাতে আমরা বেন্স জোনস প্রোটিন পাই এবং এটা মাল্টিপল মায়ালোমা এটা একটা বন্টিউমার টিউমার এই মাল্টিপল মায়ালোমাতে এই প্রোটিন ইলেকট্রোফোরেসিস করে যদি আমরা বেন্স জোনস প্রোটিন পাই তাহলে আমাদের ডায়াগনোসিস হতে পারে যে ইট মে বি এ কেস অফ মাল্টিপল মায়ালোমা তারপরে ধরো প্রস্টিটিক কার্সিনোমা যদি থাকে তাহলে এই পেশেন্টের অ্যাসিড ফসফেটেস বাড়তে পারে তো এত কথা মানে না জানলেও এটুক অন্তত মনে রাখা লাগবে যে এই টেস্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে করা হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন হচ্ছে বায়োপসি বায়োপসি করে আমি আমার বোন টিউমারের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে নিশ্চিত হই যে এটা বিনাইন নাকি এটা মেলিগন্যান্ট নাকি এটা অন্য কোন জায়গা থেকে আসা মেটাস্টেটিক টিউমার বায়োপসি অর হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস এটা আমাকে একটা কনক্লুসিভ তো এই যে বায়োপসি তোমরা জানো হোয়াট ইজ বায়োপসি কিন্তু এই বায়োপসিটা তোমার হতে পারে নিডিল আমরা নিডিল দিয়ে একটা অংশ নিলাম হতে পারে এটা তোমার ওপেন বায়োপসি অর্থাৎ ওপেন করে ইনসিশন দিয়ে সেখান থেকে আমি টিউমারের একটা অংশ নিলাম নিয়ে সেটাকে পরীক্ষা করলাম তো এখন নিডিল বায়োপসি যখন করবো হ্যাঁ নিডিল বায়োপসিটাও এটা করতে হবে ওই সার্জনেরই যেই সার্জন তোমার ডেফিনিটিভ ট্রিটমেন্টের জন্য সার্জারি লাগলে সার্জারি করবে অর্থাৎ এই নিডিল বায়োপসিটাকে গুরুত্ব কম দেওয়া যাবে না অথবা একজন এক্সপেরিয়েন্সড রেডিওলজিস্ট সে এই নিডিল বায়োপসিটা করবে কখনো কখনো আলট্রাসোনোগ্রাফি গাইডেড অথবা সিটি গাইডেড নিডিল বায়োপসি করা হয় অর্থাৎ লেশানটা কোথায় এটা আলট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান দিয়ে ডিটেক্ট করা হয় আমি নিডিলটা সেখানে ঢোকাইলাম এবং আমার নিডিলটা রিপ্রেজেন্টেটিভ সাইট অফ দ্য লিশানে বোন টিউমারে পোষল কিনা এটাতে হেল্প করে সাউন্ড অর সিটি তো এক্সপিরিয়েন্সড একজন রেডিওলজিস্টের হেল্প নিয়ে ডেফিনেটিভ সার্জন যে যে যিনি ওটা এটার মেইন চিকিৎসা করবেন উনি এই বায়োপসিটা করবে তো এই বায়োপসির জন্য আমরা একটা

তো তাইলে তো ডায়াগনোসিস মিস ডায়াগনোসিস হবে কিন্তু এটা এনসিওর করতে হবে হুম এখন এই যে নিডিল বায়োপসিটা আমি করব এই রকম একটা লাইনে যেখানে আমি পরবর্তীতে যদি সার্জিক্যাল কোন ইনসিশন দেই ওই ইনসিশনটা যাতে আমার এই বায়োপসি যে লাইনে আমি করলাম সেটার সাথে মিলে কারণ হচ্ছে নিডিল বায়োপসি আমি করলাম এবং ওইটা হয়তো বা কোনো একটা মেলিগনেন্সি ছিল তাহলে এই নিডিল যে ট্রাক্ট দিয়ে ঢুকলো এই ট্রাকটে তোমার কন্টাম ইয়া হইতে পারে মানে ছড়াই যাইতে পারে ওই টিউমার সেল তো ডিউরিং দ্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট অফ দ্যাট টিউমার আমি যে ইনসিশন দিলাম ওইখানে নিডিলের যে ট্র্যাকটা হয়েছিল সেই ট্র্যাকটা আমাকে এক্সারসাইজ করে ফেলে দেওয়া লাগতে পারে তাহলে এই কয়েকটা জিনিস মাথায় রেখে কিন্তু আমরা নিডিল বায়োপসি করব আমি আরেকবার একটু বলি যে নিডিল বায়োপসিটা দিস ইজ নট এ মাইনর প্রসিডিউর ইট শুড বি ডান বাই দ্য সার্জন হু গোয়িং টু বি ট্রিট দ্য টিউমার

এটার ফিউচার প্ল্যান জানে যে এটা এই রকমের টিউমার হইলে আমার এই ট্রিটমেন্ট লাগবে এর কোন প্রসেস লাগতে পারে কিনা মানে ভবিষ্যৎ তার মাথায় আছে এই টিউমার ম্যানেজমেন্টের অল দ্য ফিউচার পসিবিলিটিস মাথায় রেখে এই বায়োপসির ইনসিশনটা দিতে হবে এখন বায়োপসি কোন টুকু নিবা বায়োপসি কে বলে बाउंड्री জোন থেকে নিতে হবে অর্থাৎ বায়োপসি নিব আমি কিছুটা টিউমার কিছুটা নরমাল টিস্যু হ্যাঁ এরকম একটা জায়গা থেকে নিতে হবে আমি শুধু তোমার একটা অন্য জায়গা থেকে নিলে এটা রিপ্রেজেন্টেটিভ নাও হতে পারে হ্যাঁ নর্মাল তারপরে সিউডো ক্যাপসুল এবং অ্যাবনরমাল টিস্যু সিউডো ক্যাপসুল বলতে বোঝানো হচ্ছে যে বনে যখন একটা টিউমার হয় এটা বন্সের নরমাল পার্টে কম্প্রেশন করে এবং ওই নরমাল পার্ট একটা রিয়েকটিভ চেঞ্জ আসে অর্থাৎ পুরোপুরি হেলদি বনস আর একদিকে হচ্ছে বোন টিউমার এরকম মাঝামাঝি জায়গায় একটা রিয়েকটিভ জোন তৈরি হয় সেটা বলে তো এবং এটার রেজাল্ট তোমার ভালো হওয়ার সম্ভাবনা বেশি এখন আমি বোন নিলাম যে রিয়াটা হইলো বায়োপসি করার পরে সেটাকে আমার ব্লিডিং যাতে না হয় সেখানে বোন ওয়াক্স অথবা সিমেন্ট মিথাল মিথা ক্রাইলেট মানে হচ্ছে বোন সিমেন্ট এটা দিয়ে বন্ধ করে আসতে হবে আমি যে টর্নিকোয়েট ইউজ করে এই বায়োপসিটা নিলাম হ্যাঁ টর্নিকোয়েট আমরা কেন ইউজ করি টর্নিকোয়েট ইউজ করি আমার ফিল্ড অফ অপারেশন যেটা সেটাকে পরিষ্কার দেখা যাতে যায় ব্লিডিং যাতে কম হয় সেটার জন্য তো টর্নিকোয়েট ইউজ করে আমি বায়োপসিটা নিলাম বিফোর ক্লোজার আমার টর্নিকোয়েটটা রিমুভ করতে হবে টর্নিকোয়েট রিমুভ হইলে আমার যেই এরিয়াতে আমি ইনসেকশন দিয়েছিলাম সেই এরিয়াটার ফুল হিমোস্টেসিস এনশিওর করে তারপরে আমার উনটাকে ক্লোজ করতে হবে এবং আমরা এই বায়োপসি নেওয়ার সময় সেই ক্ষেত্রে আমরা ড্রেন সাধারণত ইউজ করি না টিউমার কন্টামিনেশনের ঝুঁকি থাকে আর এই স্পেসিমেন্টটা ফ্রেশ আনফিক্সড এবং আনক্রাশড অবস্থায় নষ্ট করা যাবে না ওই ফর্মালডিহাইড প্রিপারে সলিউশনের মধ্যে দিয়ে সলিউশনে দিয়ে আমাকে প্যাথোলজি সেন্টারে পাঠাতে হবে হ্যাঁ যদি এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে তুমি মনে করতেছো যে এটা বিনাইন লিশন একদম মোটামুটি তুমি সার্টেন কনফার্ম তো এক্সিশনাল বায়োপসি আমরা করতে পারি অর্থাৎ এন্টার টোটাল লিশনটাকে আমরা নিয়ে ফেলতে পারি আর যদি সিস্টিক কোন লিশন হয় সেটা থেকে রিপ্রেজেন্টেটিভ টিস্যু নেওয়ার কায়দা হচ্ছে আমরা কিউরেট করে নিয়ে আসতে পারি আর এই কথাগুলো আমি বলছি যে এটা একটা মাইনর প্রসিডিউন না এর কমপ্লিকেশন হিসেবে হেমোরাইজ হতে পারে উন ব্রেকডাউন হতে পারে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা ওয়েন ডিলিং উইথ টিউমার দ্যাট কুড বি এ মেলিগনেন্ট দ্যার ইজ এ স্ট্রং টেম্পটেশন টু পারফর্ম দ্য বায়োপসি অ্যাজ সোন অ্যাজ পসিবল হ্যাঁ অ্যাজ দিস মে অল্টার দ্য সিটি অ্যান্ড এমআরআই অ্যাপিয়ারেন্স যদি তোমার কাছে মনে হয় যে একটা পেশেন্টের এক্সটেন্ট অফ টিউমার বোঝার জন্য সিটি স্ক্যান করবা এম আর আই করবা তাহলে বায়োপসিটা যত তাড়াতাড়ি সম্ভব আমার করে ফেলতে হবে কারণ বায়োপসি যখন আমি করলাম বায়োপসি করার পরে আমার টিউমারের নরমাল আর্কিটেকচারে চেঞ্জ আসে ডিস্টরশন হয়ে যায় সেই ক্ষেত্রে আমি যদি আফটার বায়োপসি একটা সিটি স্ক্যান এম আর আই করি ওইটা আমাকে একটা ঝামেলায় ফেলবে হ্যাঁ ওইটা একটা রেজাল্ট এলোমেলো আসবে তো সিটি এবং এমআরআই এটা বলা হয় যে বায়পসির আগেই করব অর্থাৎ এটা টাইমলি যে তুমি ডিসিশন খুব রেপিড নিবা যে বায়পসি করবা কিনা সিটি এমআরআই দরকার আছে কিনা তাহলে সিটি এমআরআই করবা এর পর পর করে ফেলবা এবং এটাতে টাইম কনজিউম করা যাবে না এটাই হচ্ছে কথা এখন একটা বনি লিশন বোন টিউমার এটার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে এটা একটা কিন্তু বক্স क्वेश्चन সফট টিস্যু হেমাটোমা এটা টিউমার মনে হতে পারে মায়োসাইটিস অসিফিকেন্স তোমরা জানো এটা হতে পারে স্ট্রেস ফ্র্যাকচার কখনো কখনো সোয়েলিং নিয়ে আসে মনে হতে পারে এটা বোন টিউমার ট্যান্ডন এভালশন ইনজুরি হতে পারে বোন ইনফেকশন হতে পারে গাউট আবার সাম আদার বোন লেশন যেরকম ফাইব্রাস কর্টিক্যাল ডিফেক্ট তারপর হচ্ছে মেডুলার ইনফার্ক্ট এগুলা থেকেও কখনো কখনো হতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই যে দেখো প্রথমটা প্লটেড হেমাটোমা মনে হচ্ছে বোন টিউমার না কিন্তু আসলে প্লটেড হেমাটোমা ইনফেকশন অস্টিওমাইলাইটিস কিন্তু মনে হতে পারে এক্সরেতে দেখে যে এটা টিউমার এই যে দেখো এটা একটা এক্সসেসিভ ক্যালাস হ্যাঁ অনেক বেশি ক্যালাস হয়েছে দেখা যায় যে আমরা যে কোভিডাজি চিকিৎসা করি মেসেজ করি হ্যাঁ ওই ক্ষেত্রে অনেক সময় হাইপারট্রফিক নন ইউনিয়ন হয় তো সেখানে এরকম এক্সসেসিভ ক্যালাস পাওয়া যায় তো এটা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ বোন টিউমার হতে পারে এই যে দেখা একটা এরোসান দা ক্যালকিনিয়াম গাউটি হ্যাঁ গাউট থেকে গাউটি ট্রফাস তো এটা একটা হতে পারে তারপরে দেখো বোন ইনফার্ট তো দিস আর দা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ বোন টিউমার এখন একটা বোন টিউমার তুমি এক্সরে সিটি বা এফসি সবকিছু করে ডায়াগনোসিস করে ফেললা এখন তো ওই টিউমারটার স্টেজিং করতে হবে ট্রিটমেন্ট করার আগে স্টেজিং জানতে হবে যে এটা কোন স্টেজে আছে কারণ স্টেজ অনুযায়ী টিউমারের ট্রিটমেন্ট বোন টিউমারের ট্রিটমেন্ট মে ভেরি স্টেজ অনুযায়ী তোমাদের স্টেটমেন্টের ভিন্নতা আসবে তো এখন বিনাইন বন্ড টিউমারকে এই ক্লাসিফিকেশনটা मिस्टर ইনেকিং ওই ইনেকিং এর দুইটা ক্লাসিফিকেশন আছে একটা হলো b9 এর জন্য ক্লাসিফিকেশন আরেকটা হচ্ছে সার্জিক্যাল ক্লাসিফিকেশন বলে এই দুইটা তোমাদের কিন্তু একেবারে মুখস্থ থাকতে হবে আমরা ধরি ঠিক আছে তো b9 কে ল্যাকটেন্ট অ্যাকটিভ অ্যাগ্রেসিভ এই তিনটা স্টেজে ইনেকিং ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছে ওইটা যেটা মার্জিনটা ওয়েল ডিফাইন্ড স্লোলি গ্রোস এবং এক পর্যায়ে গ্রো মানে বৃদ্ধিটা বন্ধ হয়ে যায় স্টেটিক থাকে এবং এগুলা দেখা যায় স্পন্টেনিয়াসলি হিল করে ফেলে যেরকম একটিভ কি প্রগ্রেসিভ গ্রোথ লিমিটেড বাই ন্যাচারাল বেরিয়ার গ্রোথ প্রগ্রেস করতেছে কিন্তু সারাউন্ডিংস এর যে ন্যাচারাল বেরিয়ার থাকে ফাশা বা এই সমস্ত জিনিস দিয়ে এটা লিমিটেড থাকে বাট দিস ইজ নট সেলফ লিমিটিং এটা রিকার করার চান্স থাকে এরকম এনিউরিজমাল বোন সিস্ট হ্যাঁ অ্যাগ্রেসিভ কোনটা যেটা হচ্ছে ন্যাচারাল ব্যারিয়ার যেগুলো আমাদের আছে বডিতে সেই ব্যারিয়ার দিয়ে গ্রোথ লিমিটেড হয় না এরকম জায়ান্ট সেল টিউমার তাহলে ল্যাটেন্ট মানে অ্যাক্টিভ মানে অ্যাগ্রেসিভ মানে আমরা বুঝলাম এটা এনিকিং ক্লাসিফিকেশন অফ বিনাইন বোন টিউমার সার্জিক্যাল স্টেজিং সার্জিক্যাল স্টেজিংটা হইলো যে আমি যে অপারেশনটা করব একটা বোন টিউমারের ট্রিটমেন্টের জন্য সেই স্টেজিং হলো স্টেজিং এটাতে প্রথমে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে ওয়ান টু থ্রি এই ওয়ান টু থ্রি এটা হচ্ছে টিউমার গ্রেডিং তোমরা জানো প্যাথোলজিতে গ্রেডিং আর স্টেজিং গ্রেডিং মানে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন স্টেডিং মানে হচ্ছে স্টেজিং মানে হচ্ছে যে কতটুকু দূর পর্যন্ত সে ইনভলভ হয়েছে প্যাথোলজিতে আমরা পড়েছি হ্যাঁ তো এখানে যে গ্রেড লো গ্রেড এটা হলো স্টেজ ওয়ানে হাই গ্রেড এটা হলো স্টেজ টুতে আর স্টেজ থ্রি একটু ব্যতিক্রম এখন ধরো লো গ্রেড একটা টিউমার ওইটাতে ইন্ট্রা আর এক্সট্রা কম্পার্টমেন্টাল একটা বিষয় আছে ইন্ট্রা বলতে বোঝানো হচ্ছে টিউমারটা যেই কম্পার্টমেন্টে লিম্বের যেই সাইডে হয়েছে হ্যাঁ ওইটার ধরো ওই বোনসের মধ্যেই হয়তো আছে অথবা মাসেলের পর্যন্ত স্প্রেড করছে বাট ওই কম্পার্টমেন্ট অফ মাসেলের বাইরে যায় নাই অর্থাৎ ফাশাল যে কম্পার্টমেন্ট আমরা যেটা জানি লিম্বের হ্যাঁ যেরকম লেগের ক্ষেত্রে আমরা জানি থায়ের ক্ষেত্রে আমরা জানি হ্যাঁ তো ওই একটা কম্পার্টমেন্টের মাসেলের বাইরে যায় নাই এটা আমরা কিভাবে বুঝছি আমার আই দিয়ে বুঝছি তাহলে সেটাকে বলে ইন্ট্রা কম্পার্টমেন্টাল যদি কম্পার্টমেন্ট ক্রস করে তাহলে সেটাকে আমরা বলবো এক্সট্রা কম্পার্টমেন্টাল তাইলে এই যে স্টেজিং এ একটা হলো গ্রেডিং অফ টিউমার আরেকটা হচ্ছে ইন্ট্রা অথবা এক্সট্রা কম্পার্টমেন্টাল কিনা আর একটা হচ্ছে এর মেটাস্টেসিস হয়েছে কিনা তিনটাই সব আমি আবার বলছি যে গ্রেডটা সে কোন গ্রেডে আছে টিউমার বোন টিউমারটা টিউমারটা ইন্ট্রা অথবা এক্সট্রা কম্পার্টমেন্টাল কিনা টিউমারটার মেটাস্টেসিস হয়েছে কিনা এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে এই সার্জিক্যাল স্টেজিংটা ফাইনালাইজ করা হয়েছে স্টেজ ওয়ান এ লো গ্রেড যেটা ইন্ট্রা কম্পার্টমেন্টাল সেটা হলো ওয়ান এ যেটা এক্সট্রা কম্পার্টমেন্টাল সেটা হলো ওয়ান বি এদের মেটাস্টেসিস হয় নাই স্টেজ টু

অর্থাৎ মেটাস্টেসিস হইছে সেটাই হলো স্টেজ 3 মেটাস্টেসিস হয় নাই সেটা স্টেজ 1 হতে পারে 2 হতে পারে 1 কোনটা লো গ্রেড 2 কোনটা হাই গ্রেড 1 এর মধ্যে এ হচ্ছে ইন্ট্রা কম্পার্টমেন্টাল 2 এর মধ্যে এ হচ্ছে হাই গ্রেড বাট ইন্ট্রা কম্পার্টমেন্টাল 1 বি হচ্ছে লো গ্রেড এক্সট্রা কম্পার্টমেন্টাল 2 বি হচ্ছে হাই গ্রেড এক্সট্রা কম্পার্টমেন্টাল এটা কিন্তু একদম পারফেক্ট জানা থাকা লাগবে এটা সার্কোমার স্টেজিং এটা তোমাদের জানা দরকার নাই ওয়ান টু থ্রি লো গ্রেড হাই গ্রেড আর হচ্ছে ম্যাটাস্টাসিস এটাকে বলা হয়েছে সফট টিস্যু অনেক সময় বোনস এর মানে মাস্কুলার স্কেলটাল টিউমার তো শুধু বোনস না কিছু সফট টিস্যু থেকেও আসে তো সেটার হিস্টোলজিক্যাল গ্রেড টিউমার সাইজ লিম্ফ নোড ইনভলভমেন্ট এবং ম্যাটাস্টাসিস ওই যে টিএনএম ক্লাসিফিকেশন যেটাকে বলে দিয়ে করা হয়েছে তো এটা তোমরা আগে থেকেই জানো কিন্তু ইনিকিংটা খুব গুরুত্বপূর্ণ বিনাইন এবং সার্টিক্যাল এটা জানা লাগবে এটা দেখো এই প্রথম যে ছবিটা এটা একটা এক্স হ্যাঁ এই যে দেখো এই এক্সটাতে একটা প্যাচি অপাসিটি দেখা যাচ্ছে এইখানে কিন্তু পেরিয়েস্টাল কিছু নিউ বোর্ন এই জায়গাটা তো এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না যে এই টিউমারটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করছে খালি বোঝা যাচ্ছে এটা মেটাফাইশিয়াল রিজিয়নে একটা টিউমার এবং এর এপিয়ারেন্স দেখো মার্জিনটা হ্যাঁ কেমন অন ওয়ার্ল্ড ডিফাইন্ড না এবং করটেক্সটা দেখো একটু ব্রেকডাউন হয়েছে তো এটা আমার মানে বিগিনার হিসেবে মনে হচ্ছে যে এটা মেবি এ কেস অফ অস্টিও সারকোমা সরি তো এইটা যখন মাথায় আছে অস্টিও সারকোমা আমি তখন আসলে কি মিলাবো پیشنটের এজ پیشنটের এজ যদি অস্টিও সারকোমার পক্ষে থাকে তাহলে অস্টিও সারকোমার দিকে যাব পরে দেখো এই پیشنটেরে টেমারি করা হয়েছে হুম এটা হচ্ছে এমআরআই এর করোনাল প্লেন এটা হলো সজাইটাল প্লেন দেখো

মিডিয়া গেছে ল্যাটার গেছে পোস্টিরিয়ার লিগেছে অ্যান্ড ইভেন দেখো যে এখানে তোমার যে ভাস্কুলার শেত সেটা ইনভেট করে নাই তো এই যে এমআরআই আমাকে কিন্তু এই টিউমারটা স্টেজিংয়ে হেল্প করছে এটা এক্সট্রা কম্পার্টমেন্টাল হাই গ্রেড তাহলে এটা টু বি এরকম একটা বিষয় হিসেবে দাঁড়াবে এবং এই জিনিসটা আমার তোমার ট্রিটমেন্ট অফ দ্য টিউমারে হেল্প করবে শুধু এই এর উপরে ট্রিটমেন্ট প্ল্যান আমি যদি করি তার থেকে অবশ্যই ভালো ট্রিটমেন্ট আমরা করতে পারবো যদি এমআরআইটা আমার থাকে এখন ম্যানেজমেন্ট অফ বোন টিউমার প্রিন্সিপালস গুলো আমরা জানবো এটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ শুধু আমি একা করতে পারবো না এজ এ অর্থোপেডিক সার্জন অর্থোপেডিশিয়ান লাগবে অনকোলজিস্ট লাগবে হিস্টোপ্যাথলজিস্ট লাগবে হুম তারপরে হচ্ছে কখনো কখনো আমাদের যে আর্টিফিশিয়াল LIMB আমরা যদি লাগাই হ্যাঁ তো ওনারা যারা আছেন অর্থোটিস্ট হ্যাঁ তো ওনাদের হেল্প লাগবে এখন একটা লিশন যেটা বিনাইন এবং অ্যাসিমটোমেটিক বিনাইন তুমি কনফার্ম হয়ে গেছো বাই ইউরিন ইনভেস্টিগেশন এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড হিস্ট্রি যদি অ্যাসিমটোমেটিক থাকে বিয়ন্ড ডাউট হ্যাঁ তাহলে তুমি টেম্পোরাইজ করতে পারো টেম্পোরাইজ মানে কি তাল মেলানো আচ্ছা দেখি কি হয় বিনাইন অ্যাসিমটোমেটিক এন্ড দিস ইজ ডায়াগনোসিস ইজ বিয়ন্ড ডাউট তাহলে তুমি টেম্পোরাইজ জাস্ট অবজার্ভ করবা তেমন কিছু লাগে না কিন্তু মনে হইলো বিনাইন অ্যাসিমটোমেটিক কিন্তু ডায়াগনোসিসটা একেবারে বিয়ন্ড ডাউট এ না হ্যাঁ এবং প্যাথোনমিক কোন ফাইন্ডিংস আমরা পাচ্ছি না তাইলে সেই ক্ষেত্রে আমরা বায়োপসি করব বায়োপসি করে আমি শিওর হব ওই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানে যাব হুম এটা এক্সিশন হতে পারে অথবা কিউরেটিভ অফ লিশন হতে পারে আর এখন আসো বিনাইন সিম্পটোম্যাটিক এবং এনলার্জ করতেছে হুম পেইনফুল লিশন যদি হয় এবং বোন গ্রোথ সিজেশন হয়ে গেছে তারপরেও সেটা বাড়তেছে অবশ্যই বায়োপসি করতে হবে আনলেস দে আর আনইউজুয়ালি অ্যাগ্রেসিভ দে ক্যান জেনারেল বি এটাকে লোকাল মার্জিনাল অ্যাক্সেশন করতে পারি আর যদি বেনাইনসিস্ট হয় অ্যাক্সেস টোটালি করতে পারি অথবা কিউরেট করতে পারি অর্থাৎ সিমটোমেটিক থাকলে আমার কিছু করতে হবে সেটা কি আমার বায়োপসি করতে হবে আর বায়োপসি করে সেটা যদি আনইউজুয়ালি অ্যাগ্রেসিভ হয় তাহলে সেটাকে আমি অ্যাক্সেশন করব আর যদি আনইউজুয়ালি অ্যাগ্রেসিভ না হয় সেক্ষেত্রে আমি জাস্ট কিউরেট করে রেখে দিতে পারি ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে বি নাইন সিমটোমেটিক অ্যাস সিমটোমেটিক ডায়াগনোসিস কি করবো কেমনে এবং প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি হবে বললাম এখন সাসপেক্টেড মেলিগনেন তুমি ক্লিনিক্যালি মনে হচ্ছে মেলিগন্যান্সির দিকে যাচ্ছে এবং ইনভেস্টিগেশনেও তোমার মেলিগন্যান্সির ফেভারে গেল হ্যাঁ তাইলে তোমাকে অবশ্যই পেশেন্টটাকে অ্যাডমিট করে ডিটেইলড এক্সামিনেশন করতে হবে ডিটেইল ইনভেস্টিগেশন করতে হবে এবং বায়োপসি করতে হবে কনফার্ম ডায়াগনোসিস ডায়াগনোসিস করতে হবে মেলিগন এবং তারপরে এই মেলিগনেন্ট একটা বোন টিউমারের জন্য আমাদের অনেকগুলো রেডিও ট্রিটমেন্ট আছে সার্জারির মধ্যে প্রকার ভেদ আছে তো ওই পেশেন্টের সাথে ডিটেলস তোমার আলাপ করতে হবে যে আপনার জন্য এই এই ট্রিটমেন্ট প্ল্যান আছে তার সাথে আলাপ পরামর্শ করে আমি ট্রিটমেন্ট অপশনটাকে ফাইনালাইজ করব ঠিক আছে এরকম হইতে পারে যে কখনো এম্পোটেশন লাগতে পারে কখন লিম স্পেয়ারিং সার্জারি করা লাগতে পারে এডজুভেন্ট কেমোথেরাপি লাগতে পারে হ্যাঁ তো এদের প্রত্যেকটারই সুবিধা অসুবিধা پیشنটকে আলাপ করে پیشنট এবং ডাক্তার দুইজন মিলে ডিসিশন নিবা এখন ট্রিটমেন্ট কি টিউমারটাকে এক্সসাইজ করতে পারি এক্সসিশন অফ দা টিউমার হতে পারে লিম সেলভেজ এটা একটা ট্রিটমেন্ট মেথড অর্থাৎ আমি লিমটাকে মানে সেলভেজ করলাম আবার এম্পুটেশন মে বি এ অপশন অফ বোন টিউমার ট্রিটমেন্ট আবার কখনো কখনো কেমোথেরাপি কখনো থেরাপি অথবা কখনো কম্বিনেশন এই হচ্ছে ট্রিটমেন্ট অপশন এখন টিউমার এক্সিশন টিউমার এক্সিশন চার ধরনের একটা হলো ইন্ট্রা ক্যাপসুলার এক্সিশন এন্ড কিউরেটেস একটা হচ্ছে মার্জিনাল এক্সিশন একটা হচ্ছে ওয়াইড এক্সিশন একটা হচ্ছে রেডিকেল রিসেকশন এই চার ধরনের এক্সিশন আমরা করি একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু একটু শিখা ফেলে এটা ভবিষ্যতে কাজে দিবে হ্যাঁ এই এই পার্টটা একটু তোমাদের জন্য কঠিন মনে হইতে পারে তো এই চারটা নাম অন্তত জানবা যে ইনফ্রাকসুলার এক্সিশন মানে চিনার অ্যাক্সিশন ওয়াইড অ্যাক্সিশন এবং রেডিকাল অ্যাক্সিশন আমরা একটু দেখি এগুলা কি দেখো একটা টিউমার হতে পারে ঠিক আছে যে এই এই যে ছোট্ট দেখো একটা টিউমার হ্যাঁ এই যে এইখানে তো এই টিউমারটা টিউমার আমার ক্যারেক্টারিস্টিকস দেখতে হবে যত অ্যাগ্রেসিভ হবে টিউমারটা এর এক্সিশন তত বেশি হবে লোকাল এক্সিশন বলতে বোঝানো হচ্ছে যে ক্যাপসুলার এক্সিশন হতে পারে মার্জিনাল এক্সিশন হতে পারে ওয়াইড লোকাল এক্সিশন হতে পারে হ্যাঁ এদেরকে বলা হয় লোকাল এক্সিশন আর বাকি রইলো একটা সেটা হলো রেডিক্যাল রিসেকশন এখন লোকাল এক্সিশন সাধারণত লো গ্রেড যে টিউমার গুলো আছে সেই লো গ্রেড টিউমারগুলোর জন্য আমরা করি এখন ইন্ট্রা ক্যাপসুলার এক্সিশন হচ্ছে যে শুধুমাত্র এই লিশানটা থেকে লিশানটাকে আমরা কিউরেট করে ফেলব মার্জিনাল এক্সিশন হচ্ছে যে জাস্ট বিয়ন্ড দা টিউমার এই যে টিউমারের জাস্ট বিয়ন্ডে আমরা যাব হ্যাঁ আরেকটা হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন বলতে বোঝানো হচ্ছে যে আমার একটু গ্রেড ঠিক আছে গ্রেডটা একটু হাই হতে পারে বাট এটা ইন্ট্রা কম্পার্টমেন্টাল আছে টিউমারটা এটা আমি এমআরআই দিয়ে সিটি স্ক্যান দিয়ে আহ কনফার্ম হয়েছি সেই ক্ষেত্রে এটা হলো টিউমার বা টিউমারটা এই ইন্ট্রাকম্পার্টমেন্টালে গ্রেড টেক টু হাই তো সেই ক্ষেত্রে আমি ওয়াইড লোকাল অ্যাক্সেশন এইটুকু অ্যাক্সেশন করে ফেলবো আর হাই গ্রেড টিউমার এই ক্ষেত্রে আমার এই হাড্ডি এই বোনস টোটালটাকে আমার ফেলাই দিতে হবে দেখো এই যে ফিমার এই যে ডটেড লাইনজিটা একদম টোটাল ফিমারকে আমরা ফেলিয়ে দিছি তো আগের দিনে এইরকম ক্ষেত্রে রেডিক্যাল রিসেকশন বলতে এমপুটেশনকেই বোঝানো হইতো যে এইখানে আমি টোটাল পার্ট এখানে ডিজার্টিকুলেশন করে ফেলাই দিলাম কিন্তু এখন অনেকগুলা নিউয়ার ডিভাইস আসছে এন্ডো বলে হ্যাঁ মেটালিক এরকম একটা ফিমার একটা ফেলাই দিলে আবার এরকম একটা মেটালিক ফিমার অথবা কিছু অ্যালোগ্রাফ্ট আছে এটা এখানে রেখে দিয়ে আসলাম রেখে দিয়ে অনটা ক্লোজ করে দিলাম এটাকে বলে লিম্ব সেলভেইস প্রসিডিউর তো এটা অন্তত প্রশ্ন যে ইন্ট্রাক্যাপসুলার এক্সিশন কি মার্জিনাল এক্সিশনটা কি ওয়াইড লোকাল এক্সিশনটা কি রেডিক্যাল রিসেকশনটা কি এই চার ধরনের সার্জারি আমরা করি তো এটা ডিসিশন নিবা হচ্ছে তোমরা যখন আর একটু ওই ব্যাপারে অভিজ্ঞতা হবে এবং অনেকগুলা ফ্যাক্টর پیشنটের টিস্যু ডায়াগনোসিস ইনভলভমেন্ট স্টেজিং অফ দ্য টিউমার এই সব মিলায়ে আমরা ডিসিশন নিব যে কোন ধরনের এক্সিশনে আমরা যাব লিম সেলভেজ তো বলে আসলাম

এই যে লিম সেলভেজ এর যে কথাটা বলা হচ্ছে যে লিম সেলভেজ সেলভেজ মানে কি উদ্ধার অঙ্গ উদ্ধার মানে আমি এম্পোটেশনটা করলাম না তো এটা এখন মনে করো আমার মনে হইলো আমি লিম সেলভেজ করলাম কিন্তু দেখা গেল যে রোগী মারা গেল তো এটা তো করা যাবে না অর্থাৎ এম্পোটেশন পরে আমি রোগীর সেফটি যতটুকু পেতাম লিম সেলভেজ করার পরেও সেফটি অতটুকুই থাকবে হ্যাঁ এক্সট্রা হিসেবে আমি কিছু প্রসেসিস ব্যবহার করে লিমটাকে মোটামুটি ফাংশনাল রাখতে পারলাম এই ক্ষেত্রেই কেবল লিম সার্ভেস সার্জারি করা যাবে আদারওয়াইজ আমি লিম সার্ভেস করলাম কিন্তু পেশেন্ট হিস্টোপ্যাথোলজিক্যালি ফ্রি হইলো না টিউমার থেকে হ্যাঁ এবং এটা কয়েকদিন পরে আবার রিকার করলো তাইলে সেটা করা যাবে না এটা শুধু জানো তো এখানে ফার্স্ট স্টেপ কি লিম সার্ভেজের অপারেশনের ওয়াইড এক্সিশন করে ফেলবা টিউমার হুম এরপরে যে ডিফেক্টটা হলো এই ডিফেক্টের মধ্যে তুমি বোন গ্রাফট দিতে পারো কাস্টম মেড ইমপ্লান্ট কাস্টম মেড ইমপ্লান্ট বলে অর্থ হচ্ছে যে আমি ফিমারের এই অংশটা ফেলবো তোমার এই ইমপ্লান্ট কোম্পানিকে অর্ডার দিবা যে এই রকম ধরনের এই রোগীর এতটুকু দৈর্ঘ্য এতটুকু পাশ এই ডিজাইনের একটা ইমপ্লান্ট আপনি আমাকে দিবেন ওইটা আমি ওখানে রেখে আসব এই কারণে বলা হয় কাস্টম মেড ইমপ্লান্ট অথবা এন্ডোপ্রোসিস দিয়ে ওই লিমটাকে ফাংশনিং করে আসতে পারবো এটা হচ্ছে এখনকার অ্যাডভান্সমেন্ট মানে খুব রিসেন্ট সার্জারি আর এমপোটেশন তো জানোই কোনো উপায় নাই একেবারে স্টেজিং মানে হাই গ্রেড এক্সট্রা কম্পার্টমেন্টাল তাহলে এমপোটেশন করে আমার আহ পেশেন্টকে আগে বাঁচাইতে হবে কারণ এটা যদি আমি রেখে আসি তাহলে তো ওইখান থেকে মেটাস্টেসাইজ হয়ে মানে বাড়তে বাড়তে এক পড়তে পেশেন্ট মারা দিতে পারবে তো লাইফ সেভিং অপারেশন ইন টিউমার ম্যানেজমেন্ট ইজ এম্পোটেশন হ্যাঁ এটা হচ্ছে তুমি একটা ভালো স্পেশালাইজ সেন্টারে করবা যাতে কোনো কমপ্লিকেশন যদি অ্যাম্পুটেশন উইথ টিউমার ম্যানেজমেন্ট অ্যারাইজ করে ইউ মে মানে তুমি তুমি যাতে সেই ফেসিলিটিটা পাও সেই কমপ্লিকেশন ম্যানেজ করার জন্য সেভাবে করে আসবা ঠিক আছে এখন এই এম্পোটেশনটা কিউরিটিভ হতে পারে অর্থাৎ এম্পোটেশন আমি টোটাল নিমটা ফালাই দিলাম হ্যাঁ আবার কখনো কখনো হইতে পারে কি এজ এ লোকাল কন্ট্রোল অফ টিউমার হুইচ ইজ রেজিস্ট্যান্ট টু ক্যামো অর রেডিও এমো রেডিওতে খুব একটা মানে সেন্সিটিভ না সেক্ষেত্রে ওই এম্পোটেশন করে লোকাল কন্ট্রোল অফ দ্য টিউমার আমি করতে পারি এম্পোটেশন অফ দ্য মানে ওই লিম্বের ওই পার্টটুকু এম্পোটেশন করে আমি সেই কাজটা করে আসতে পারি কেমোথেরাপি দিতে পারি হ্যাঁ কেমোথেরাপি দুই ভাবে দেই আমরা একটা হলো নিউ অ্যাডজুভেন্ট হিসেবে আর একটা হলো অ্যাডজুভেন্ট হিসেবে আমার ধারণা তোমরা সবাই জানো হোয়াট ইজ নিউ অ্যাডজুভেন্ট হোয়াট ইজ অ্যাডজুভেন্ট নিউ অ্যাডজুভেন্ট হচ্ছে একটা টিউমার অনেক বড় হ্যাঁ এখন কেমো সেন্সিটিভ টিউমারটা আমি হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস থেকে ধারণা পাইছি তাহলে ওই পেশেন্টকে কেমোথেরাপি দিয়ে টিউমার সাইজটা ছোট করতে হবে তারপরে সার্জারি করে ফেলাই দিতে হবে এটাকে বলে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আর অ্যাডজুভেন্ট কি আমি হচ্ছে টিউমারটা অপারেশন করছি বাট আমার মনে হচ্ছে যে কিছু মানে টোটালি আমি ইয়ে করতে পারি নাই হ্যাঁ তো যেটুকু রয়ে গেছে অথবা সফট টিস্যুতে কিছুটা রয়ে গেছে অথবা কোনো ম্যাটাসিস হয়েছে সেই ক্ষেত্রে আফটার সার্জারি হোক আমাদের এখন তোমার কেমোথেরাপির বেশ অ্যাডভান্সমেন্ট হয়েছে অনকোলজিস্ট এর সাথে আলাপ আলোচনা করে আমরা বোন টিউমারের ক্ষেত্রে কেমোথেরাপি দিতে পারি হ্যাঁ আরেকটা হচ্ছে রেডিওথেরাপি কতগুলা টিউমার আছে যেগুলো রেডিও সেন্সিটিভ যেরকম ইউইংস। মানে খুবই ভালো একটা রেডিও সেন্সিটিভটি রেডিও থেরাপি দিলে এটা এম্পোটেশন করা লাগে না রেডিও থেরাপিতে দিস ইজ ভেরি তো আমি রেডিও থেরাপি দিয়ে যদি সেভ করতে পারি তাহলে আমার রেডিও থেরাপি বেটার না এখন কখনো কখনো তোমার এই রেডিও থেরাপিটা থেরাপিটা কম্বাইন্ড দেওয়া লাগতে পারে কেমো রেডিও কম্বাইন্ড দেওয়া লাগতে পারে আবার সার্জারির পরে সার্জিক্যাল ব্যাড যেটা রয়ে গেল এটাকে টোটালি তোমার ক্যান্সার সেল ফ্রি করার জন্য ইরেডিয়েশন শব্দটা আমরা ব্যবহার করি সেটাকে যে স্টেরিলাইজ শব্দটা ব্যবহার করছে যে টিউমার ব্যাড যেটা ছিল সেটাকে টিউমার সেল ফ্রি করার জন্য থেরাপি দেওয়া লাগতে পারে কিন্তু এটার কিছু কমপ্লিকেশন আছে স্পিন্ডেল সেল সারকোমা হয় অনেক সময় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয় স্পেশালি ইন ওয়েট বিয়ারিং বোনসে তো আমরা মোটামুটি আজকের আলাপ আলোচনার শেষ পর্যায়ে তাহলে আমরা কি কি শিখলাম যে বোন টিউমার টিউমার লাইক লিশন এবং সিস্ট এটা আমরা একই সাথে প্রাথমিক আলোচনায় রাখবো কারণ এদের প্রেজেন্টেশন অনেকটা একই রকম তো আমার কাছে যখন এরকম একটা পেশেন্ট আসবে আমি থিওরিটিক্যালি এর ক্লাসিফিকেশনটা জানবো হ্যাঁ ইনে কিংস ক্লাসিফিকেশন হচ্ছে পরে আর প্রথমে আমরা জানবো ডব্লিউইচ ই মোডিফাইজ যে ক্লাসিফিকেশনটা আছে অর্থাৎ টিস্যু প্যাটার্ন কেমন এটা আমি থিওরিটিক্যালি জানবো আর আমার কাছে একটা পেশেন্ট যখন আসবে আমি পেশেন্টের ক্লিনিক্যাল কিছু হিস্ট্রি নেবো কেমন আছে আছে কিনা কিনা ট্রমার হিস্ট্রি কোথায় কতদিন হয়েছে হয়েছে এটা আস্তে আস্তে বড় হচ্ছে কিনা বা একই রকম আছে কিনা বা হঠাৎ করে বড় হয়েছে কিনা এই সমস্ত জিনিস বিনাইন মেলিগনেন্সির ক্ষেত্রে একটু ডিফারেন্সিয়েট করতে হেল্প করবে তারপরে আমি এক্সামিনেশন করব সোয়েলিং থাকলে সোয়েলিং এর এক্সামিনেশন অন্য কোনো ফাইন্ডিংস থাকলে সেগুলো দেখবো আর এরপরে করব ইনভেস্টিগেশন কিছু রুটিন ইনভেস্টিগেশন আমরা করি ব্লাডের কিছু আমরা এনজাইম দেখে আসি অ্যালকালাইন ফসফেটাস অ্যাসিড ফসফেটাস এগুলোর কথা বললাম আর ইনভেস্টিগেশন রেডিওলজিক্যালি আমরা আরেকটু আগাবো এক্স রে করবো সিটি করবো এম আর আই করবো বোন স্ক্যান করতে পারি এক্স রে মোস্ট অফ দ্য কেসেসে তুমি এক্স রে থেকেই মোটামুটি ডায়াগনোসিস তোমার সেরে ফেলতে পারবা এক্স রে এর মধ্যে লিশনটা কোথায় মেটাফাইসিসে না ডায়াফাইসিসে সলিটারি না মাল্টিপল মার্জিনটা ইল অথবা ওয়েল ডিফাইন্ড আর হচ্ছে তোমার বোন সার্ফেস মধ্যে পেরিওস্টিয়াল নিউ বোন ফর্মেশন হয়েছে কিনা কিছু টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমরা চাই অনিয়ন পিল এপিয়ারেন্স সান বার্স্ট এপিয়ারেন্স এগুলো আমরা নেক্সট ক্লাসে আলাপ করব তো এই সমস্ত জিনিস আছে কিনা এগুলো দেখব আর যদি আমার ফ্যাসিলিটি থাকে সিটি স্ক্যান করব অথবা এমআরআই করব সিটি স্ক্যান এমআরআই করে আমি স্টেজিং অফ দা টিউমারের জন্য অর্থাৎ এক্সটেন্ট অফ দা টিউমার টিউমারটা আমার বোনসের কোন পর্যন্ত অথবা বোনসের বাইরে গেল কিনা গেলে সেটা ইন্টার কম্পার্টমেন্টাল আছে কিনা বা এক্সট্রা কম্পার্টমেন্টাল হয়ে গেছে কিনা এই জিনিসগুলা করে আমি ডায়াগনোসিস কনফার্ম মানে ডায়াগনোসিস দিকে গেলাম এন্ড ফাইনালি আমরা ডায়াগনোসিস টা কনফার্ম করলাম বাই ডুইং বায়োপসি এটা হতে পারে নিডল বায়োপসি হতে পারে ওপেন বায়োপসি ইম্পর্টেন্ট কথা হচ্ছে বায়োপসি সেই করবে যেই সার্জন এটাকে ফারদার ডিল করবে যেই সার্জনের মাথায় এই টিউমারটার ফিউচার প্ল্যানিং আছে ভবিষ্যতে সেইটাকে কিভাবে ম্যানেজ করতে চায় এবং বায়োপসিকে মাইনর প্রসিডিউর হিসেবে নেওয়া যাবে না সমস্ত সাবধানতা অবলম্বন করে কিছু প্রিন্সিপাল আছে যে নিডেলটা ওইখানেই ঢুকাবো যেখানে আমার ফার্দার সার্জিক্যাল ইনসেশনের লাইন যাবে যদি কোনো ট্রাক্ট হয় সেটাকে এক্সারসাইজ করা লাগবে ড্রেন সাধারণত আমরা ব্যবহার করি না টর্নিকুয়েট রিমুভ করে হিমোস্টেসিস মেনটেন করে আমাকে ওনটা ক্লোজ করতে হবে কখনো কখনো বোন ওয়াক্স অথবা বোন সিমেন্ট আমরা বোনসটাকে যেখান থেকে নিলাম সেখানে রেখে আসতে হবে আর বার্সের সময় টিস্যু কালেকশন মাস্ট

তারপরে ডায়াগনোসিস অনুযায়ী বিনাইন হলে এক ধরনের চিকিৎসা দিব মেলিগন্যান্ট হইলে এক ধরনের চিকিৎসা দিব আর এর ফাঁকে বিনাইন ক্লাসিফিকেশন অফ ইনেকিং এন্ড সার্জিক্যাল স্টেজিং অফ ইনেকিং এই দুইটা আমাদের জানতে হবে আর ফাইনালি আমরা ট্রিটমেন্ট হিসেবে এক্সিশন করতে পারি মানে এক্সিশন কেমন ইন্ট্রাক্যাপ মানে ইন্ট্রালিশনাল হইতে পারে মার্জিনাল হইতে পারে রেডিক্যাল হইতে পারে মানে ওয়াইট ওয়াইট এক্সিশনাল হতে পারে রেডিক্যাল এক্সিশন হতে পারে সাথে সাথে কখনো কখনো আমরা লিম সেলভেজ সার্জারি করি কখনো এম্পোটেশন করে ফেলতে হয় আর কখনো আমাদের কেমোথেরাপি অথবা রেডিওথেরাপির হেল্প নেওয়া লাগে এই ভাবে আমরা ইনশাল্লাহ আগাবো হ্যাঁ আর কোনো কোশ্চেন আজকে কোনো কোশ্চেন নাই কল্পনা রাহা আসসালামু আলাইকুম স্যার উশনাস আলাইকুম কি হয় যে বায়পসি একবার করল বায়পসি অপারেশন যেটা যেটা এরপর আবার ট্রিটমেন্টের জন্য আবার অপারেশন করলো দুটো অপারেশন তো করতে চায় না আচ্ছা কি মানে ফাইনালি ট্রিটমেন্টের জন্য আমি একটা অপারেশনই করলাম কিন্তু কনফার্ম বায়পসি ছাড়া সিটি বা এমআরআই এসব কিছু দিয়ে কনফার্ম হওয়া যায় কিনা যে আমি অপারেশন প্রসিডিউরটা কি হবে এই জিনিসটা কি কনফার্ম করা যায় নাকি বায়োপসি করতে হয় এটা যদি বলতে মানে টিউমারের ক্ষেত্রে কনফার্ম ডায়াগনোসিস যতক্ষণ পর্যন্ত না বায়োপসি হবে ততক্ষণ পর্যন্ত করা যায় না এটা হলো পরিষ্কার কথা উইদাউট বায়োপসি উইল নট বি কনফার্মড কেন বার কনফার্ম না কারণ টিউমারের প্রকৃতি নির্ধারিত হয় টিউমারে কোন টিস্যু আছে এটাই আমরা আমরা এত এত দিন যাবত পড়ে আসছি এতক্ষণ বললাম তো সিটি এমআরআই তোমাকে একটা গাইড দিতে পারে এক্সাম্পল দেই যে আমি যে কল্পনা একটা ভালো মেয়ে তো এটা তো হচ্ছে মানে কনফার্ম ডায়াগনোসিস করতে গেলে পুলিশি লাগবে কিন্তু এর আগ পর্যন্ত আমি যদি কল্পনার বাবা মার কাছে বা আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করি যে কল্পনা কেমন তো দশ জনের মধ্যে আট জন বললো যে কল্পনা ভালো তো এই হচ্ছে সিটি আমার এর রোল যে আট জন দশ জনের মতো সে একটা গাইডলাইন দিবে যে এটা বিনাইন না মেলিগনেন বিনাইন মেলিগনেন বিনাইন বললে বিনাইনের দিকেই যাবে বেশি মেলিগনেন বললে মেলিগনেন্সের দিকে যাবে বেশি বাট সিটি এমআর আই দিয়ে কনফার্ম ডায়াগনোসিস করার এখতিয়ার নাই এটা আমাকে বায়োপসি করা লাগবেই এখন কথা হচ্ছে যে রুগী দুইটা অপারেশন অনেক সময় করতে চায় না এই জন্যই তো কাউন্সিলিং হ্যাঁ বলে আসলাম না যে ট্রিটমেন্ট এখানে নিজে নিজে করলে হবে না পেশেন্টকে বোঝাইতে হবে পেশেন্ট উইথ হিস ফ্যামিলি মেম্বার্স লার্নেট যারা আছে তাদের সাথে বসে কথা বলতে হবে যে দেখেন আপনার এই ইলিশনটা এরকম তো আমরা সন্দেহ করতেছি যে এটা বিনাইন অথবা এটা মেলিগনেন্ট যেটা বলে আসলাম হ্যাঁ যে এটা মোটামুটি কনফার্ম যে এটা বিনাইনি হবে সেই ক্ষেত্রে পেশেন্টকে বলবা যে ভাই এটা মনে হচ্ছে বিনাইনি আমরা অপারেশনটা করে ফেলবো মানে বায়োপসি নিবো এক্সিশন করবো বায়োপসি করেও দেখলাম পরবর্তীতে এটা বিনাইন তাহলে তো আমার সেকেন্ড অপারেশন লাগলো না

কিন্তু ওইখানে আমি এতক্ষণ পর্যন্ত যা জেনে আসছি যে এটা এই বাট ডায়াগনোসিস করে দেখলাম যে না মানে বায়োপসি করে দেখলাম যে না এটা তো মেলিগনেন্ট তো মেলিগনেন্সির ক্ষেত্রে আমার সেই ক্ষেত্রে যদি লাগে ওই ডেফিনেটিভ সার্জারি অথবা লিম সেলভেজ অথবা এম্পোটেশন অথবা কেমোরেডিও এগুলো দেয়া লাগতে পারে তবে তুমি বায়োপসি লাগবে কি মানে বায়োপসি তো লাগবেই অবশ্যই তুমি করবা বাট এই বায়োপসি করার পরে তুমি আগের ট্রিটমেন্ট প্ল্যান যেটা করছিল করছিলা এইটাতে ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ খুব একটা হয়নি তো এইটা তুমি डेफिनेटলি پیشنটের সাথে কাউন্সিল করে কথা বলেই আগাবা এখানে সময় নিবা প্রয়োজনে কিন্তু پیشنটকে বোঝায়ে তারপরে করতে হবে ইনকমপ্লিট ট্রিটমেন্ট এটা করা যাবে না নো ট্রিটমেন্টের চেয়ে ইনকমপ্লিট ট্রিটমেন্ট খারাপ ঠিক আছে জি স্যার অসংখ্য ধন্যবাদ আমরা তো হচ্ছে যে এক্সিশন করতে টিউমারটাকে বের করে নিয়েই আসলাম তাহলে যদি এটাকে ম্যালিগন্যান্ট হয় যদি এটা মেটাস্ট্যাসিস না করে তাহলে সেকেন্ডারি অপারেশনটা আমরা কি অপারেশন করব ম্যালিটেন্ট যদি হয়ও কিন্তু তুমি যদি টোটাল মার্জিন তাকে নিয়ে আসতে পারো এবং সেটা মেটাস্ট্যাসিস হয় নাই সেই সেকেন্ড অপারেশন লাগবে না তো ওই অপারেশন ইজ সাফিসিয়েন্ট স্যার এখন তুমি এক্সিশন করলা কিন্তু পরে দেখলা যে না এটা আর সফট থাকার সম্ভাবনা আছে হ্যাঁ অথবা এর ক্যারেক্টারিস্টিকস এরকম যে এটা এতটুকু রিকার করে দিস ইজ Achieved from your theoretical নলেজ তাহলে এই ক্ষেত্রে তুমি সেটা করবা রেডিক্যাল এক্সিশন করবা এই ক্ষেত্রে যে লিম সেলভেজ যে অপারেশনটা বলেছিলেন যে অলমোস্ট পুরা বোনটা আমরা রিমুভ করে আর্টিফিশিয়াল একটা বোন বা ইয়ে এই অপারেশনটাতে পরবর্তীতে কোনো কমপ্লিকেশন হয় বা কিরকম ইউজফুল হয় মানে এটা হচ্ছে প্রথম কথা দিস ইজ ভেরি এক্সপেন্সিভ এটা অনেক কস্টলি একটা অপারেশন হ্যাঁ আমরা করতে দুই চারজন এখানে কমপ্লিকেশন হচ্ছে যে এইটা ধরো রেডিকেল এক্সিশন তো হাইগ্রেড টিউমারের জন্য আমরা করে আসছি তো হাইগ্রেড টিউমার যেটা মেলিগনেন্ট টিউমার যেটা এই টিউমারটার রিকারেন্স রেটটা অন্য টিউমারের চাইতে বেশি আমি লিম সেলভেস করলাম টোটাল সফট টিস্যু সারাউন্ডিং উইথ দ্য টোটাল বোনস উইথ দ্য সারাউন্ডিং সফট টিস্যু করে আসলাম কিন্তু পরবর্তীতে এটা রিকারেন্স হইতে পারে এটা হলো একটা কমপ্লিকেশন এটা পেশেন্টকে বলে দেওয়া আশা দিয়ে দিয়ে আসতে হবে বাট এই রিকারেন্স হইতে ধরো সময় লাগলো তিন বছর এই তিন বছর তো সে লিমটা পাইলো এনজয় করলো এটাই হচ্ছে তার বেনিফিট জি ক্ষেত্রে তো আরেকটা অপারেশন আছে যে লিভ স্যালভেজই করব ওই ক্ষেত্রে হচ্ছে যে ওই যে জায়ান্ট সেল টিউমারের ক্ষেত্রে যে জিনিসটা করা হয় অটোগ্রাফ গুলা দিয়ে দেওয়া হয় তাহলে কি পুরো বডি তে অ্যালোগ্রাফ সরি অ্যালোগ্রাফি দেওয়া হয় যে সেলফ অন্য জায়গা থেকে বোন নিয়ে তো ওই ক্ষেত্রে কি এই অপারেশনটাই তো মানে পুরো বোন ফেলে দেওয়ার চাইতে এটা করা বেটার না যে নিজে বোন রিজেনারেট করলো বা এক্সট্রা একটা বোন দেওয়ার চাইতে তো এটা অনেক ভালো না মানে এই অপারেশনটা মানে তাহলে সময় মানে এটা হচ্ছে কি ধরো আমরা এলোগ্রাফ্ট দেই ধরো জায়ান্ট সেল টিউমার এটা তো পুরা বনসে হয় না হ্যাঁ বনসের দুই এন্ডের ছোট্ট একটা জায়গায় হয় এবং আমার সাপোর্টটা মেইনটেইনড হয় হুম এবং জ্যানসেল টিউমার এটা ম্যালিগন্যান্ট খুব রিয়ার কেস হয় यूजুয়ালি বিনাইন অথবা লোকালি অ্যাগ্রেসিভ টিউমার এটাকে বলা হয় সেখানে আমি অটোกราফট দিতে পারি কিন্তু একদম ছোট হ্যাঁ একটা বন্ডিউমার হইল জ্যানসেল টিউমার এন্ড হইল আমি ইলিয়াক ক্রাস থেকে বোনস নিয়ে সেখানে বে আসতে পারলাম রিজেনারেট করবে অ্যালোกราফট আমি বাইরের কিছু বোনস আর্টিফিশিয়ালি পাওয়া যায় যেটা জানো যে এটমিক এনার্জি সেন্টার থেকে আমরা পাই দি আসনা কিন্তু এই এত বড় জায়গায় একটা ফিমার তুমি ফালাই দিলা ফিমারে অস্ট্রিয়াসার কমা হয়েছে অ্যাডভান্স স্টেজ ফিমারটা টোটালটা তোমার ফালাই দিতে হইলো তো এত বড় জিনিসটা ওই ছোট ছোট এলোগ্রাফ দিয়ে পাওয়া যাবে না এখানে এলোগ্রাফটি ইউজ করবা এই এলোগ্রাফটা কি মনে করো দশ বছর বয়সের একটা বা ছেলে ওর ফিমারটা আমি ফালাই দিব রেডিকাল এক্সিশন করব এবং আমার টার্গেট হচ্ছে লিম সেলভেজ তাহলে ওই ফিমারের সাইজের একটা এইরকম সাইজের একটা এলোগ্রাফ তোমার জোগাড় করতে হবে এই কারণে আমরা বলছি যে এই এলোগ্রাফটা যারা প্রোভাইড করে ধরো দশ বছর বয়সের একটা ছেলে সে কোনো কারণে মারা গেছে বাট তার ফিমার ওয়াজ মেলিগনেন্সি ফ্রি এই ফিমারটা কালেক্ট করে তুমি ইয়ে করলা প্রস্তুত করলা এলোগ্রাফ্ট হিসেবে বিভিন্ন টেকনিক অবলম্বন করে ওই ফিমারটা ওই বয়সে একটা বাচ্চা যার আজকে অস্টিও সারকম হয়ে গেছে তার সীমারটা আমি ফেলাই দিলাম ফেলাই দিয়া ওই আগের নর্মাল ভালো সুস্থ একটা বাচ্চা যে মারা গেছে যার সীমারটা সংগ্রহ করে এলোগ্রাফ বানাইছে কোম্পানি ওইটা আমরা দিয়ে দিতে পারি ওইখানে তো মানে ছোট ছোট এলোগ্রাফটে হবে না ওই শেপের মতো হবে কারণ আমি তো তাকে ওয়েট বিয়ার করতে দিব এটা একটা এলোগ্রাফ অথবা আমার পেশেন্ট সলভেন পেশেন্টের টাকা পয়সা আছে তাহলে রকম একটা মেটালিক সীমার টোটাল সীমার আমি আর্টিফিশিয়ালি বানাই আনতে পারি সেটাকে আমরা বলছি এন্ডো প্রস্তেসিস বানাই আইনা সেখানে দিয়ে দিতে পারি এটা কিন্তু আসলে মেটালিক ব্যবহার দিস ইমপ্লান্ট নন মেটালিক যদি ব্যবহার করি সেটাও এলোগ্রাফটি হইল সেটা সেল টিউমারে অল্প লাগে আর রেডিশন করার পরে পুরা ফিমার অথবা অর্ধেক ফিমার এটা একটা বড় জিনিস লাগে বাট থিম ইজ সেম টি স্যার স্যার এই ক্ষেত্রে যে আমি একটা 10 বছরের বাচ্চার ক্ষেত্রে যে ইমপ্লান্টটা দিলাম বা হচ্ছে যে আর্টিফিশিয়াল ফিমার বোনটা তো এখন এটা তো হচ্ছে সে যেহতেউ গ্রোথ হবে তখন সমস্যা হবে না যে অন্যান্য Limb গুলো কিন্তু বড় হবে এটা তো আর বড় হবে না ভেরি হয়ে যাবে এটাই হচ্ছে অবশ্য এই ডিসপ্রোপশন তখন এই ক্ষেত্রে আমাদের কিছু ইমপ্লান্ট আছে হুম তোমার কোশ্চেনটা মনে হয় এই সাইন্টিস্টের মাথায় ছিল তারা এরকম কিছু ইমপ্লান্ট ডেভেলপ করছে যে ইমপ্লান্ট গুলা লম্বা হয় হ্যাঁ টেলিস্কোপিক ইমপ্লান্ট বাচ্চাদের ক্ষেত্রে এরকম কিছু ইমপ্লান্ট আমরা ব্যবহার করি বাচ্চার ভালো পাটা বাড়বে আর ইমপ্লান্টটা গ্রেজুয়ালি তোমার লেনদেন হবে এরকম ইমপ্লান্ট পাওয়া যায় বাট দিস আর ভেরি কস্টলি পেশেন্ট এফোর্ট করতে পারলে আমরা ওইগুলা লাগাই আর যদি না পারি এত দামি জিনিস না লাগাইতে তাহলে হচ্ছে লিম লেন্থ ডিসক্রিপেন্সি হয় হুম কিন্তু লিম লেন্থ ডিসক্রিপেন্সি হইলেও তার একটা লিম থাকে সেই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি একটা কাজ হচ্ছে তার ভালো পায়ের গ্রোথটাকে কমাই দেওয়ার ব্যবস্থা আছে কিছু সার্জারি আছে আমরা বলি ইপিফাইসিও ডেসিস ইপিফাইসিও ডেসিস করে দিলে ওই ভালো পা যেটা নর্মালি ধরো পাঁচ সেন্টিমিটার বাড়ার কথা ছিল এপি ফাইসিও করে দিলে সেটা এক সেন্টিমিটার বাড়বে এতে তোমার ডিম লেং ডিসক্রিপিন কমে যাবে কারণ যেটাতে এলোগ্রাফট দিলাম টিউমারস মানে মেডিগ্টেন্সি ছিল সেটাকে তো আর বাড়াইতে পারবো না ওই হার্ডদিকে ওই হাড্ডিকে ফেলাই দিছি কিন্তু নর্মাল হার্ডডিকে ছোট করতে পারবো গ্রোথ মানে রিটারেশন করতে পারবো অথবা ভালো পায়ের অন্য হার ফিমার ফেলাইছি টিভিকে আমরা লম্বা করতে পারি হ্যাঁ যদি পেশেন্ট চায় এই সার্জিক্যাল অপশনগুলো আছে ভালো পাকে ছোট করার অথবা খারাপ পাকে বড় করার তো যদি চায় আমি করতে পারি সেই অপারেশন সাথে জি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আর কোনো কোশ্চেন নেই আপনার এমনি তো আজকে লেট করাই ফেললাম আমরা আপনাকে আচ্ছা যাক অসুবিধা নাই আমরা ইনশাল্লাহ রবিবারে তাহলে বক্স কোশ্চেন নিয়ে আসবো হ্যাঁ আর ইনশাল্লাহ নেক্সট বুধবারে নেক্সট বুধবারে আমরা তোমার হচ্ছে এই কি বলে এই বিনাইন টিউমার নিয়ে আলাপ করবো বিনাইন বোন টিউমার আরেকটা ক্লাসে মিলিক ডেন মন টিউমার নিয়ে আলাপ আর এই এক্স রে যেগুলো দেওয়া হয় তোমরা একটু খেয়াল করো এই এক্স রে রিলেটেড যত কোশ্চেন এক্স নিয়ে যত পেঁচাল এর ফিফটি আর সিক্সটি হচ্ছে টিউমার রিলেটেড কাজেই এই বন টিউমার গুলা যখন আমরা পড়বো এর এক্স রে ফাইন্ডিংস গুলা খুবই খেয়াল করে তোমরা শুনবা এতে এক্স রে রিলেটেড পড়াশোনা অনেকটাই হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর তাহলে নেক্সট রবিবারে দশটায় কেমন